মনে আছে তোমার সেই চাঁদনি রাত, যেদিন প্রথম তুমি রেখেছিলে আমার হাতে হাত, ভালোবাসা স্পর্শে প্রথম শিহরণের সেই দিনগুলো হৃদয়ের ক্যানভাসে অমর হয়ে থাকে চিরটাকাল। তেমনি প্রথম অভিজ্ঞতা স্মৃতিকথা নিয়ে আজ যা কিছু প্রথমে এসেছে চাঁদনি, চাঁদনি, চাঁদনি রাত, কথাটা চিন্তা করলে কেমন একটা রোম্যান্টিক পরিবেশের সৃষ্টি হয়। প্রথম প্রেমে পড়েছিলে কবে? ওয়ান সাইডেড লাভ ছিল সেটা, ম্যাট্রিক, ম্যাট্রিকের সময়, অনেক ছোট বয়সে পাকনামি। যা হোক, ওটা তো ওয়ান সাইডেড ছিল, ওটা ভুলে যাও। এখন তো তুমি বাপ্পা মজুমদারের ঘরনি, তোমার মনে আছে কবে প্রথম তাকে দেখেছিলে? প্রথম কবে মনে হয়েছিল, মানে প্রেমের প্রথম নাকি নর্মাল প্রথম দেখা? নর্মাল প্রথম দেখা, প্রথমে কি প্রেমে পড়েছিল? না 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 না, প্রথমে ওনাকে ফার্স্ট দেখি অনেক ছোটবেলায়, মানে তখন প্রথম আলোর মনে হয় একটা ওই অ্যাওয়ার্ড প্রোগ্রাম হয় না, সেই সময় প্রথম দল ছুট তখন অ্যাওয়ার্ডটা নেয়, সেই বাড়ি প্রথম ওনাকে সামনাসামনি দেখেছিলাম অনেক আগে। প্রথম প্রেমের পড়া আসলে প্রেমটা ওভাবে হয় নাই, তো ফার্স্ট মানে প্রেম হবে হবে ভাবের মধ্যে ফার্স্ট দেখা হচ্ছিল একটা প্রোগ্রামে, উনি গান গাচ্ছিলেন একটা চ্যানেলের প্রোগ্রামে, উনি গান গাচ্ছিলেন আমি নাচছিলাম। আচ্ছা, একই গানে সেখান থেকে শুরু? সেখান থেকেই শুরু, কিন্তু ওদিন ওটা প্রথম প্রেমের দেখা না আর কি। সেই গানটা দিয়ে কি প্রথম ভালো লেগেছিল? না, ওনার প্রথম যে গানটা সবচেয়ে বেশি ভালো লেগেছিল, গানটা ভালো লাগতো ছোটবেলা থেকে, ওটা হচ্ছে এই কখন ইচ্ছে হয়, ওটা একটা রোমান্টিক গান চাঁদনি রাতের মতো। সেই প্রথম কি সেই গানটা থেকেই মনে হয়েছিল যে হি ইজ দ্য রাইট পারসন ফর ইউ? না, আসলে আমরা যখন গান শুনি তখন না ওই গায়কের কথা কিন্তু চিন্তা হয় না, ভয়েসটার জন্য মনে হয় যে কোনো একজন, যে কেউ একজন সামথিং এরকম মনে হতো। কিন্তু হ্যাঁ, আমি ছোটবেলা থেকে মানে যখন থেকে বোঝা বা ভালোবাসা মানে মনের ভিতরে ফিলিংসগুলো গ্রো করে তখন থেকে আমার ওনার গান খুব পছন্দ ছিল। প্রথম কখন মনে হয়েছিল যে সেই আমার আসল মানুষ? যখন দেখতাম যে বিয়ের সময় মনে হচ্ছে আসল, না আগে মনে হয় প্রেমের সময়ও না, প্রেমটা তো হয়ই নাই ওভাবে, এই জন্য মানে আমি বুঝতে পারিনি উনি কিরকম বা উনি আমাকেও সেভাবে চেনে না, মানে আমাদের ভালোবাসাটা সেইভাবে হয়নি, সে অর্থে খালি পরিচয় ছিল। প্রেম বিয়ের পরেই আমরা প্রেম ভালোবাসা এখন আমরা বুঝি যে প্রেম ভালোবাসা কি। তাহলে চাঁদনির প্রেম ভালোবাসা বিয়ের পরে? বিয়ের পরেই হয়েছে। তাহলে প্রেমের প্রপোজ করেছিল কে প্রেমের জন্য? উনি উনি বলছিল প্রেম না, কিন্তু এখনো কি উনি না ও? ও বিয়ের অনেকদিন পর্যন্ত উনি ছিল। আচ্ছা আচ্ছা, এখনো? এখনো হ্যাঁ। আর যেটা যে ও আমাকে প্রেমে প্রপোজ করে না, ডাইরেক্ট বিয়ের প্রপোজই করেছিল। আচ্ছা, এই জন্য বিয়েটা হয়ে গেছে, তারপরে প্রেম। সে তো প্রথম প্রপোজ করেছিল, কিন্তু তুমি গিফট প্রথম কি তুমি করেছিলে নাকি যে কোনো গিফট সে আগে করেছিল প্রথম? না, মজার একটা বিষয় ছিল তখন, মানে আমাদের প্রেম হবে হবে মানে বিয়ের কথা হবে হবে ওই সময় উনি লন্ডনে যায়, তো ওনাকে ফার্স্ট আমি হাতের গ্লাভস গিফট করেছিলাম, ঠান্ডার দেশে যাবে একটা গ্লাভ দে, এই গ্লাভসটা দেওয়া। আর বাপ্পা দা তোমাকে কি গিফট করেছিল প্রথমে? ও দিয়েছিল আমাকে ফুল, লাল 20টা ফুল, 20টা বেশি না, রেড রোজ। হ্যাঁ, বিয়ের আগে তো? হ্যাঁ, বিয়ের আগে। আর বিয়ের পরে? বিয়ের পরে চকলেট ও দিচ্ছে, আমিও দিচ্ছি, একসাথেই কিনছি, একসাথেই খাচ্ছি, এই অবস্থা আর কি। বাহ, তো বিয়ের পর প্রেমের সাথে আরেকটা জিনিস কিন্তু চলেই আসে, সেটা হলো ঝগড়া। ও প্রথম কবে ঝগড়া করেছিলে বা কি নিয়ে হয়েছিল মনে আছে? খাওয়া নিয়ে, মানে এখনো হয় কি? কিছুদিন আগে হলো, ও খেতে চায় খুব কম, কাজে ব্যস্ত থাকে, তো তো ঝগড়াটা হয় প্রথম আমাদের, ঝগড়াটাও হয় ওর খাবার নিয়ে, ঠিক টাইমে খেতে চায় না, এটা নিয়ে ঝগড়া হয়। এখনো হয়? এখনো হয়, প্রথমও তাই হয়েছিল, এইটাই হয়, আর কোনো কিছু নিয়ে ঝগড়া হয় না। তো চাঁদনি, তোমার প্রেম ভালোবাসা বিয়ে সংসার সব কথা শুনলাম, প্রথম বকা খাওয়া বা প্রথম মার খাওয়ার কোন ঘটনা মনে আছে? আমি মার খাইনি কখনো, তুমি সবার ছোট ছিলে। হ্যাঁ, আর মার খাইনি, কিন্তু যেটা হয়েছে যে আমি অনেক বকা খেতাম, আম্মার আম্মু অনেক বকতো, যখন দুষ্টামি করতাম তখনই বকা দিত। আর সবচেয়ে মজার বিষয় আমার এখনো মনে পড়ে যে আমার দুষ্টামি মানে
সেই অর্থে আমি দুষ্টু ছিলাম না, আমার অ্যানিমেল লাভার তো আমি। হ্যাঁ, তো আমি চুরি করে করে মানুষের বাসা থেকে হোক, স্কুল থেকে হোক, চুরি করে করে বিড়ালের বাচ্চা নিয়ে আসতাম, কুকুর ছানা নিয়ে আসতাম, এই জন্য চরম বকা খেতাম। হ্যাঁ, আমরা জানি তোমার ওই যে পুচি না কি জানি তাকে রাগ, তাকে ফেলে দিয়েছিল দেখে রাগ করে তুমি বাসায় যাওনি, এই ঘটনাটা বলো তো। তুমি কি প্রথম তখন বাসা থেকে বের হয়ে গিয়েছিলে? যেটা হয়েছিল যে তখন আমার একটা ডগি ছিল, নাম চিকু। চিকু, রাইট, চিকু ভুল, ও লাসা, ওর ইয়েটা ছিল। তো বাসায় সমস্যা হচ্ছিল ওকে নিয়ে, আমরা যেহেতু জয়েন্ট ফ্যামিলি, তো রাগ করে আমি, তখন কিন্তু আমি অনেক বড়, তখন আমি অনার্সে পড়ি, ফার্স্ট ইয়ার, অনার্স ফার্স্ট ইয়ারের ফাইনাল, সেদিন রাত্রেবেলা আমি ওকে নিয়ে ভেগে চলে গেছি বাসা থেকে মন খারাপ করে। তো একটা ব্যাংক ছিল আমার, এখনও আমি এই কাজটা করি যে আমার ডগিদের জন্য নিজেদের এক একটা ব্যাংক থাকে নাম, যেমন এখন একজন আছে গুটলু, গুটলু লেখা একটা ব্যাংক, তারপরে পুটলি আছে, আচ্ছা ওর একটা ব্যাংক পুটলি লেখা। আচ্ছা, তো চিকুর একটা ব্যাংক ছিল, ওই চিকুর ব্যাংকটা ভেঙে যা ছিল ওগুলো নিয়ে খালি পায়ে কলেজের ড্রেস ভরেছি, ওর খাওয়ার বাটিটা ভরেছি, ভরে তো চলে গেছিলাম। অস্ট্রেলিয়ান একটা পান্ডা ছিল, তো আব্বুর এক ফ্রেন্ডের বউ আমাকে যখন ঢাকায় আসে দেখতে, তো উনি অস্ট্রেলিয়া থেকে এটাকে নিয়ে আসে, তখন আমার বয়স ছিল 2.5 বছর, ও এখনো আমার কাছে আছে, ওকে ছাড়া আমার ঘুমাতে অসুবিধা হয়, ওর গন্ধ আমি নেই। ওর নাম হচ্ছে জেরি, জেরি, হ্যাঁ, ওকে ছাড়া আমি একদম অচল। প্রথম দিন যখন স্কুলে ভর্তি হয়েছিলে, প্রথম দিন কি করেছিলে মনে আছে? আমার তো সেরকম মনে নাই, আম্মু যেটা বলতো যে আমি কিন্তু একবারে ক্লাস নার্সারিতেই ভর্তি হয়েছিলাম, আমি কখনো প্লে গ্রুপ, আচ্ছা আচ্ছা, করিনি। তো কাকুলি উচ্চ বিদ্যালয়, ওটা কিন্তু আমার ফার্স্ট স্কুল, ওখানে আমি 1 বছর পড়েছি। তা আম্মা যেটা বলতো যে প্রথম দিন থেকে আমি খুব গম্ভীর, আমার বলে একটা নীল রঙের প্লাস্টিকের একটা ব্যাগ ছিল, আচ্ছা, সুটকেস, ওই সুটকেস নিয়ে বলে আম্মু দিয়ে আসছে, আমার কোনো কানাকাটি নেই, কিচ্ছু নাই। তো যেটা করেছি সারাদিন বলে বেঞ্চের মধ্যে হাঁ করে এমন করে ঘুমিয়েছিলাম। ছোটোবেলা থেকে কী স্বপ্ন দেখতে, বড় হয়ে কী হবে? ছোটোবেলা থেকেই স্বপ্ন দেখতাম আমি পশু ডাক্তার হব, তারপরে হওয়া হলো না, কেমন করে জানি হওয়া হলো না, একদমই কনফিডেন্ট ছিল যে ডাক্তারই হতেই হবে, ডাক্তারই হব। আমার খুব ইচ্ছা ছিল যে আমি হয়তো পশু ডাক্তার হব, আর পশু ডাক্তার যদি না হতে পারে হোমিওপ্যাথিক ডাক্তার হব। এখানে আবার সমস্যা ছিল কারণ আমার ওই বড়িগুলা খেতে খুব মজা লাগতো, পাউডারটা খেতে মজা লাগতো, ওই যে মিষ্টি মিষ্টি, হ্যাঁ, কিন্তু কোনোটাই হয়নি আর কি। আমি আসলে লেখাপড়া আমার পরে মানে মার্কেটিংয়ে কমার্স নিয়ে পড়াশোনা হয়ে গেছে। নাচ শিখতে যখন গেলে, প্রথম যখন নাচের স্কুলে ভর্তি হলে, বাফা, হ্যাঁ, কি করেছিলে সেই দিন? ওকে ঘুমিয়েছিলে নিশ্চয়ই? না, এইখানে একটা মজার বিষয়, এই বাফার কারণে কিন্তু আমার কাকুলি উচ্চ বিদ্যালয়ে পড়া, হ্যাঁ, আমার প্রথম লেখাপড়া বা শিক্ষা, শিক্ষা জাতীয় কোনো কিছু যেতে হয় সেটা নাচ, কারণ শুক্রবার দিন আম্মু আমাকে বুলবুল ললিত কলা একাডেমিতে ভর্তি করেছে, রবিবার দিন আমি কাকুলির ফার্স্ট, কাকুলি উচ্চ বিদ্যালয়ে ফার্স্ট লেখাপড়ার জন্য ঢুকি। আচ্ছা আচ্ছা, তো সেই দিক দিয়ে বাফাই আমার ফার্স্ট নাচ। আম্মু যেটা বলতো যে আমি বলে টিভি দেখে দেখে নাচতাম, তো ওই জন্য আমাকে ভর্তি করেছে, ভর্তি জিনিস কি আমি জানতাম না, বলে না আমি ভর্তি হব না, আমি ভর্তি হব না, কিন্তু অলরেডি ভর্তি করিয়ে দিয়েছিল। ছোটবেলা থেকে খুব মুডি আর খুব ড্যাম কেয়ার একটা ভাব ছিল আমার মধ্যে, আম্মু বলে যেটা। আসলে নাচটাকে প্রথম থেকে তুমি এনজয় করেছো জীবনের প্রথম থেকে? প্রথম থেকে। তো স্টেজ পারফরম্যান্সে গেলে তো এখনো এনজয় করো? খুবই, আমি খুব ভালোবাসি নাচ। তোর মনে আছে যে প্রথম যখন স্টেজে সবার সামনে, সব দর্শকের সামনে নাচলে, নাচ পরিবেশন করলে, সেটা কোথায় বা কেমন লেগেছিল তোমার ফিলিংসটা? এইটা ছিল একটা প্রতিযোগিতা রাশিয়ান কালচার সেন্টারে, তো চলুরমি খেলাঘর, খেলাঘরেরই একটা ইয়েতে আমি প্রথম একটা প্রতিযোগিতা করি। আমার এখনো মনে আছে, সাদা শাড়ি পরা, গোলাপি ফেটা পরা ছিল, মোর ঘুমো ঘরে এলে মনোহর, নম 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 নম, কার্তিক দা, মানে কার্তিক সিনহা, উনি আমাদের কত্থকের টিচার ছিলেন, উনি শিখিয়ে দিয়েছিল। আমার এখনও মনে আছে, ওটা আমার ফার্স্ট স্টেজে নাচতে হয়। নর্মালি কিন্তু প্রতিযোগিতাগুলো কিন্তু আগে বিজরি আপু স্টেজে হতো না, সামনাসামনি ফ্লোরে হতো, তো ওই সময় আমার দিনটা মনে আছে, নার্ভাস ছিলাম আমি, আমার হার্টবিট শুনতে পাচ্ছিলাম, তো আমার মনে আছে
এই পুরোটা কমপ্লিট করতে পেরেছিলে ঠিকঠাক মতো? হ্যাঁ একদম। আমি সেকেন্ড হওয়ার একটাই কারণ ছিল, আম্মু ওটা বুঝে নাই, আম্মু বেল্টটা উল্টো পরিয়ে দিয়েছিল। ফার্স্ট জীবনের প্রথম। প্রথম নাটক কি ছিল তোমার? প্রথম নাটক ছিল ঘৃণা, নাটকটা ছিল বুদ্ধিজীবীদের উপরে, বিটিভিতে যায়। এটাতে কাজ করেছিল বাবা রাইসুল ইসলাম আসাদ, উনি ছিলেন, প্রাচীমা ছিল, তকির ভাই ছিল, আমি ছিলাম। একটা ফ্যামিলি একটা ড্রামা ছিল। ফার্স্ট নাটক ঘৃণা, নাচ, নাটক, তারপরে তো বিশাল মাধ্যম চলচ্চিত্র। আমরা জানি তুমি চলচ্চিত্র অনেক ভালো ভালো চলচ্চিত্র কিছু অভিনয় করেছো। প্রথম ছিল কি? আমার প্রথম, আমি একটা কমার্শিয়াল মুভি করেছিলাম অনেক ছোটবেলায়, প্রথম, একদম প্রথম। ওটা আমি বুঝতে পারি নাই, আমাকে নিয়ে গিয়েছিল, আম্মু বুঝতে পারে নাই। আচ্ছা, তো ওটার নাম ছিল দুর্জয়। ও, আমরা প্রথমে জানি দুখাই, কিন্তু আসলে না না, একদম ছোটবেলায় আমরা বুঝি নাই ফিল্ম কি জিনিস বা কিছু কি, মানে বাচ্চার ডাক পড়ছে আম্মু বুঝতে পারে নাই, বুঝে না, মানে হয়তো বাচ্চা ফেল করছে সামথিং কিছু একটা। তো তখন আমি ওই টিভিতে নতুন কুড়ি, তারপরে অঙ্কুর, এগুলো প্রোগ্রাম হতো, মনে আছে? যে হলুদ কাপড়, কালো স্কার্ট পরে অঙ্কুর 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 হতো। তো ওখান থেকে একজন বলল যে আমার কথা বলে, তারপরে আম্মু বুঝে নাই, ওখান থেকে আমরা চলে গেছিলাম। তো ওই একটাই একটা শর্ট, ও একটা শর্ট। আচ্ছা, আমার এখনো মনে আছে, আমি একটা লাল রঙের টপস পরা ছিলাম আর কালো স্কার্ট ছিল, মাঝখানে আমার শীতে এখানে কিন্তু চুলে এভাবে কাটা ছিল। আচ্ছা আচ্ছা। তো ওটাতে একটা শর্ট যে দেখায় যে কার জানি কি বিয়ে হয়ে যাচ্ছে, ওই মন খারাপ ভাই বোন, দুই ভাই বোন মন খারাপ করে দাঁড়ায় আছে। হ্যাঁ, এই একটাই শর্ট প্রথমে। তুমি তো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছো, জি, কোন ছবির জন্য? আর কেমন লেগেছিল যখন প্রথম পুরস্কারটা হাতে নিয়েছো? প্রথম আমি জাতীয় পুরস্কার পেয়েছি লাল শালুতে, তো আমি পুরস্কারটা হাতে নিতে পারিনি, তখন আমি বাইরে ছিলাম, দেশের বাইরে, আমার আম্মু নেয়। এটাতে আমি অনেক বেশি খুশি ছিলাম, কারণ আমার মেহনত সব কিছু আমার মায়ের জন্যই, তার হাতে পেয়েছে, সে পেয়েছে, এতেই আমি অনেক খুশি। তোমার মা কিন্তু তোমাকে মেহবুবা বলে ডাকে, তোমার বাবা মা দুজনেই? হ্যাঁ, সবাই মেহবুবাই, মানে প্রথম থেকেই কি মেহবুবা বলেই ডাকে ছোটবেলা থেকে? হ্যাঁ, মেহবুবা বেসিক্যালি আমার প্রথম নাম। হ্যাঁ, আমার কিন্তু কোনো ডাক নাম নাই বিজলি আপু, আমার নাম হচ্ছে মেহবুবা মাহনুর চাঁদনি। তো বাসায় মেহবুবা মেহবুবাই ডাকে। এখন যেটা হয়েছে যে চাঁদনি চাঁদনি বলতে বলতে এখন ফ্যামিলির অনেকেই চাঁদনি ডাকে, নর্মালি সবাই আমাকে সবাই চাঁদনি তো ডাকে, সবাই জানে তাই। কিন্তু প্রথমে যখন তোমার মার মুখ থেকে শুনলাম মেহবুবা, মেহবুবা কাকে ডাকছে এটা বুঝতে আমাদের সময় লেগেছিল। ফিল্মের কথাতে চলে আসলো, সিনেমার কথা, তোমার কি মনে আছে তুমি প্রথম কোন ছবিটি দেখেছিলে হলে? যে মনে আছে প্রথম ফিল্ম দেখেছিলাম লটারি, তখন আমরা আজিমপুরে থাকি সবাই ফুল ফ্যামিলি মিলে, ওটাতে ইলিয়াস কাঞ্চন, চম্পাপা আর কে কে জেনে ছিল, খুব মজার ছিল তাই? হ্যাঁ, এনজয় করেছিল খুব বেশি, অনেক মজার। তো ওটা দেখে কি প্রথম মনে হচ্ছিল না আমি এখানে একদিন থাকবো? এই তখন তো কিছুই জানতাম না, কিছুই জানি না, তখন শুধু নাচ করি, মানে সেরকম কোনো এইম ছিল না কিন্তু আমি যে অভিনয় করব বা আমি ফিল্ম করব। আমার আম্মা, আমি নাচ শখ ছিল তাই আম্মু নাচ করাতো, কিন্তু কবে যে হাঁটি হাঁটি করে এখানে চলে এসেছি বুঝতে পারিনি। তুমি তো বহু দেশে গেছো পারফর্ম করতে, আমাদের অ্যাম্বাসেডর হয়ে বাংলাদেশের, সবচেয়ে প্রথম কোথায় কোন দেশে গিয়েছিলে? সবচেয়ে প্রথম গিয়েছিলাম ইন্ডিয়াতে, শিশু একাডেমি থেকে, মানে একটা প্রাইভেট একটা মানে ইয়ে ছিল, গোষ্ঠী ছিল, ওখান থেকে গেলাম ইন্ডিয়াতে, কলকাতায় শো করেছিলাম নাচের, আর দার্জিলিংয়ে ফার্স্ট, প্রথম আমার। প্রথম বিউটি পার্লারে গিয়েছিলে কবে মনে আছে? প্রথম, হ্যাঁ, মিমি আপা নিয়ে গেছিল। কি করেছে সাজুগুজু? সাজুগুজু না, মানে একটু হাত পরিষ্কার, পা পরিষ্কার, একটু ছোটবেলায় তো, তখন আমি ইন্টারমিডিয়েট পড়ি, তখন আমি ভুরু প্লাক কি জিনিস করিনি। আচ্ছা আচ্ছা। ওই সময় মিমি আপু আমাকে সব করায়, ওই ওর একটা অ্যাডের জন্য, ওটার জন্য ইন্ডিয়ায় নিয়ে যে। আচ্ছা আচ্ছা। কলকাতাতে ফার্স্ট আমি তখন বিউটি পার্লার কি জিনিস দেখলাম, জানলাম, ভুরু প্লাক করলে তখন প্রথম সব, ভুরু প্লাক করি নাই মনে হয়। আচ্ছা, মনে হয় না করেছি, বাট হ্যাঁ করেছিলাম। প্রথম কবে করেছো? ওই দিনই ভুরু প্লাকটা, হ্যাঁ, করে ফুলে এরকম ঝোলা হয়ে গেছিল,
আমি করি নাই কখনো। ওটা কিন্তু মেয়েদের খুব স্মরণীয় দিন ভাই। ভাই কি জ্বলা, কি ব্যথা, সত্যি এটা জীবনে ভুলব না। কবে করেছিলে প্রথম? এটা 2000 এ ফার্স্ট। আচ্ছা, তোমাকে নিয়ে প্রথম গসিপ হয়েছিল কবে, মিডিয়া গসিপ যাকে বলে? আমাকে নিয়ে প্রথম গসিপ হয়েছিল কোন ঠিকাদারের সাথে বলে আমার বিয়ে হয়ে গেছে, এরকম একটা গসিপ। তখন আমি মনে হয় অনার্সে উঠবো, উঠবো ইন্টারমিডিয়েট শেষ করে এই সময়। কেমন লেগেছিল? আমরা হাসছি সবাই মিলে, ফ্যামিলি সবাই তো, আমরা একসাথে যৌথ ফ্যামিলি, সবাই একসাথেই থাকতাম একটা অ্যাপার্টমেন্টে। তো সবাই পত্রিকা দেখে সবার কাছে কাছে নিয়ে নিয়ে চলে গেছি পত্রিকা, দেখো দেখো কি লিখছে, দেখো দেখো, সবাই খুব ইয়ে, এটাতে তোমার খারাপ হবে না তো, একজন এক এক ধরনের মন্তব্য। তারপরে একজন আমাদের একজন মহসিন ভাই ছিল, উনি ফটোগ্রাফার, উনি এখনও ফটোগ্রাফার আছেন। তো ওনাকে আম্মু বলল, দেখো মহসিন এরকম বলে, যাক এখন বোঝা গেল যে আপনার মেয়ে আসলে সেলিব্রিটি বা স্টার হচ্ছে। গসিপ ছাড়া সেলিব্রিটির স্টার হওয়া যায় না, কিছু করুক আর না করুক গসিপ থাকতেই হবে। তো গসিপের প্রসঙ্গ যা নেগেটিভ, আসলে এটা আসলে আসলে বিশ্বাস করার কিছু নেই, আসলেই না। কিন্তু অন্য একটা জায়গা আছে, কিন্তু যখন ভক্তরা অটোগ্রাফ নেয়, যখন প্রথম অ্যাপ্রিসিয়েশনটা পাও, তোমার মনে আছে এই এই সময়টা প্রথম প্রথম কবে হয়েছিল, প্রথম অটোগ্রাফের কথা, প্রথম কে অ্যাপ্রিসিয়েট করেছিল তোমার কাজকে? প্রথম তো দুখাইটা দিয়ে আমার শুরু বলতে গেলে, আমি এই জন্যই বলি যে দুখাই দিয়ে আসলে আমার শুরু, আমি ওভাবে কাজ করিনি। তো আমি এটা অবশ্যই কৃতজ্ঞতা জানাই আনন্দ ভুবন পত্রিকাকে। আচ্ছা, তো সেই সময় আমাকে কভার করে ফার্স্ট প্রথম মানে অ্যাপ্রিসিয়েট করছে আনন্দ ভুবনই। আচ্ছা, এটা আমার সারা জীবন কৃতজ্ঞ থাকতে হবে। আর এই দুঃখের পরে ওনারাই কভার করলো, এটা আমার মনে আছে। আর আর অটোগ্রাফ প্রথম আমার সত্যি কথা বলতে আমার সেইভাবে মনে নেই। আচ্ছা, কারণ আমি অটোগ্রাফ জিনিসটা কি আমি আসলে জানতাম না। তাহলে কি লিখেছিলে? আমি জানি না, আমার মনেই নাই। আমার মানে অনেক পরে বুঝলাম যে অন্যরা যখন দেয়, আচ্ছা এইটাই অটোগ্রাফ। আমি জানি না, আমি মনে হয় ঠিকানা বা সামথিং এরকম কিছু লিখে দিয়েছি। অটোগ্রাফ কি জিনিস আমার মাথায় তখন ছিল না, ছোট ছিলাম তো। তো তখন দুখানের টাইম 98 এরকম ছিল, তো ম্যাট্রিক দিলাম এরকম। তো অটোগ্রাফ জিনিসটা আমি বুঝতে পারিনি ছোটবেলায়। আল্লাহ, তুমি ঠিকানা দিয়েছিলে কিনা সেটাও মনে নাই না, মানে চাঁদনি লিখে কিছু যে লিখে অটোগ্রাফ দিতে হয় এই জিনিসটা আমার ধারণা ছিল না। তো অটোগ্রাফ মানে বেসিক্যালি তো আমরা কি করি, শুভেচ্ছা রইল বা অল দ্য বেস্ট চাঁদনি, তাই না? আমি যেটা দিয়েছিলাম অটোগ্রাফ প্লিজ, তা আমি মনে করছি অটোগ্রাফ অ্যাড্রেস হয়তো একই জিনিসই হবে। তা আমি চাঁদনি লিখে নিয়েছি, আমার সুন্দর মতো ঠিকানা দিয়ে দিয়েছিলাম। যাক, আচ্ছা তোমাকে একটা মজার প্রশ্ন করি, ঠিক ঠিক উত্তর দেবে? হ্যাঁ অবশ্যই। প্রথমে তো প্রেম ভালোবাসা, তারপর বিয়ে হয়। অবশ্য তোমারটা বিয়ের পর প্রেম হয়েছিল, তোমার কথা আলাদা। বিয়ে হয়, আবার দুর্ভাগ্য এসে যখন ভর করে তখন কিন্তু বিচ্ছেদ হয়ে যায়। কিন্তু বলতে পারো কোথায় আগে বিচ্ছেদ হয়, তারপর প্রেম হয়, বিয়ে হয়? আমার ধারণা যখন দুজনের মধ্যে বিশ্বাস আর মানে আন্ডারস্ট্যান্ডিংয়ে ঝামেলা হয় তখনই বিচ্ছেদ শুরু হয়। এই জায়গা থেকেই বিচ্ছেদটা শুরু। একটা হাজব্যান্ড ওয়াইফ বা একটা মা বাবা বা ভাই বোন যেই সম্পর্কের মধ্যেই বিচ্ছেদটা শুরু হবে, সবসময় মনে রাখতে হবে যে বিশ্বাস আর মানে এই বিশ্বাসের সমস্যাটা থেকে বিচ্ছেদ শুরু। তোমার উত্তরটা একেবারেই হয়নি। আমি বলি ডিকশনারিতে হয় আগে ডিভোর্স তারপর বিয়ে, ম্যারেজ মানে এটা কি মানে? বললাম না আগে বিচ্ছেদ হয় তারপর বিয়ে হয়, কবে কোথায়? ডিকশনারিতে হয়। আচ্ছা আচ্ছা, অনেক অনেক বুঝছি, কিছুই বুঝি নাই। চাঁদনি, তোমার সাথে কথা বলে অনেক ভালো লাগলো, আশা করি তোমাকে আবার পাবো কোনো এক সময় এরকম গল্পের আসরে। অবশ্যই। দর্শক, এতক্ষণ গল্প করছিলাম চাঁদনির সাথে, শুনতে পেলাম ওর অনেক জীবনের মজা মজার কথা, শৈশবের কথা, নাচ, অভিনয়, প্রেম ভালোবাসার কথা। আজ আর নয়, পরবর্তী সপ্তাহে আবার দেখা হবে একই সময়ে। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন।